মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ সানডে সাসপেন্সে আপনার জন্য সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেলের গল্প ডোমরুডিহির ভূত। সৈয়দ মুস্তফা সিরাজের জন্ম 14 অক্টোবর 1930, মৃত্যু 4 সেপ্টেম্বর 2012। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকার ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেল, যিনি নিজের ক্ষুরধার বুদ্ধির সাহায্যে অপরাধের তদন্ত করেন। কর্নেলের সঙ্গে থাকেন তার সাংবাদিক বন্ধু জয়ন্ত এবং প্রাক্তন পুলিশ অফিসার কে কে হালদার। কর্নেলের প্রথম গল্প প্রকাশিত হয় 1970 সালে। আজকের গল্প আমরা নিয়েছি দেজ পাবলিশিং থেকে প্রকাশিত কিশোর কর্নেল সমগ্র প্রথম খণ্ড থেকে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দি। কর্নেল নীলাদ্রি সরকারের ভূমিকায় বাসুদেব কর্মকার। শুরু হচ্ছে ডোমরুডিহির ভূত। বিজ্ঞানীরা কৃত্রিম পদ্ধতিতে প্রাণ সৃষ্টির জন্য হন্যে হচ্ছেন, অথচ প্রকৃতিতে কি অনায়াসে সবসময় প্রাণ সৃষ্টি হয়ে চলেছে বলে কর্নেল নীলাদ্রি সরকার নিভে যাওয়া চুরুটি ধরালেন, তারপর সাদা দাড়িতে হাত বুলোতে থাকলেন। এটা ওর চিন্তাভাবনার লক্ষণ, আর মুখটাও বেশ গম্ভীর। একটু অবাক হয়ে জিজ্ঞেস করলুম, হঠাৎ প্রাণ নিয়ে মাথা ব্যথার কারণ কি জানতে পারি? এক টুকরো কাঠ জয়ন্ত, ছোট্ট এক টুকরো কাঠ। সোফার শেষ প্রান্তে হেলান দিয়ে বসে প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার, আমাদের প্রিয় হালদার মশাই, খবরের কাগজ পড়ছিলেন। তড়াক করে সোজা হয়ে বললেন, কাঠ দিয়া মার্ডার, কে কারে মারলো? বুঝলুম ডিটেকটিভ ভদ্রলোক প্রাণ এবং এক টুকরো কাঠ এই দুটো কথা শুনেই উত্তেজিত হয়ে উঠেছে। 34 বছর পুলিশের গোয়েন্দা বিভাগে চাকরির পর প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খোলা এবং রহস্যের খোঁজে ছোঁকছোঁক করে বেড়ানো তার পক্ষে খুবই স্বাভাবিক। আজ সকালে কর্নেলের ড্রয়িং রুমে তাঁর আবির্ভাব দেখে আশা করছিলুম নিশ্চয়ই কোনো রহস্যময় কেস হাতে পেয়েছেন এবং সলা পরামর্শের জন্যে কর্নেলের সাহায্য নিতে এসেছেন। কিন্তু প্রায় 1 ঘন্টা কেটে গেছে এবং ষষ্ঠীচরণের তৈরি স্পেশাল কফি শেষ করে খবরের কাগজেই তিনি ডুবে রয়েছেন, তত বেশি নস্যিও নেন। কাজেই বুঝতে পারছিলুম ওর হাতে কোনো কেস নেই। বৃদ্ধ প্রকৃতিবিদ ওর কথায় কান না দিয়ে বললেন, আমার ছাদের বাগানে অনেকদিন থেকে ওই কাঠের টুকরোটা পড়েছিল, বর্ষা এবং শরৎকালে সব বৃষ্টি খেয়ে কালো হয়ে গিয়েছিল। কাল ভরে গিয়ে দেখি ওতে কয়েকটা ক্ষুদে ছত্রাক গজিয়েছে। আশ্চর্য, আজ গিয়ে দেখলুম ছত্রাকগুলো ইঞ্চিটাক চওড়া হয়েছে। তারপর কোথা থেকে একটা প্রজাপতি এসে ছত্রাকে বসে পড়ল, প্রাণ টেনে এনেছে প্রাণকে। সত্যি জানত, প্রকৃতিতে এক বিস্ময়কর ঘটনা, খুবই রহস্যময়। গ্রামাঞ্চলে ওগুলিরে ব্যাঙের ছাতা কয়। কথাটা লাগসই, কোনো ব্যাঙেরা ঠান্ডা স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে ভালোবাসে, কারণ বেচারারা গরম সহ্য করতে পারে না। তবে প্রজাপতিরাও ছত্রাক ভালোবাসে, ছত্রাক তাদের খাদ্য বটে। কিন্তু এ সামান্য ব্যাপার নিয়ে আপনার এত চিন্তার কারণ কি? হালদার মশাই কাঠ দিয়ে মার্ডার করার কথা বললেন, এটাও চিন্তার যোগ্য। এক টুকরো কাঠ প্রাণকে যেমন ধ্বংস করতে পারে, তেমনই প্রাণ সৃষ্টিও করতে পারে। ধন্যবাদ হালদার মশাই, আপনি একটা চমৎকার খেয়েই ধরিয়ে দিয়েছেন বলে কর্নেল চোখ বুঝে ইজি চেয়ারে হেলান দিলেন। প্রাইভেট ডিটেকটিভ কর্নেলের দিকে কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকার পর আমার দিকে খুললেন, তাঁর চোখে প্রশ্ন ছিল। আমি তাঁকে কিছুই জানি না বোঝাতে একটা ভঙ্গি করলুম, কিন্তু তাঁর দৃষ্টিতে সন্দেহের চিহ্ন থেকেই গেল। অ্যাক্টিভ নস্যি নিয়ে তিনি একটু ইতস্তত করে আস্তে আস্তে ডাকলেন, কর্নেল স্যার। বলুন হালদার মশাই। আমার একটু খটকা বাজছে। কর্নেল কি বলতে যাচ্ছেন এমন সময় ডোরবেল বাজল, কর্নেল সোজা হয়ে বসলেন। একটু পরে ষষ্ঠী এসে বলল, জমের দিঘি থেকে একটা লোক এইছে বাবা মশাই। জমের দিঘি শুনে তাই তো মনে হলো পেল্লাই লোক বাবা মশাই, কালো কুচকুচে গায়ের রং, চুল গোঁফ বেজায় সাদা। ঠিক আছে, নিয়ে আয়।
ষষ্ঠী ঠিকই বলেছিল, পেল্লায় লোকের বদলে কালো দৈত্য বললেই ঠিক হয়। ব্ল্যাকবোর্ডে খড়ি দিয়ে আঁকা মূর্তির মতো, পরনে খাটো করে পরা ধুতি আর হাফ হাতা ফতুয়া, পায়ে যেমন তেমন চপ্পল, কাঁধ থেকে একটা কাপড়ের ব্যাগ ঝুলছে। কর্নেলকে করজোড়ে প্রণাম করে সে বলল, চিনতে পারছেন তো স্যার, আমি ডোমরুডিহি রাজবাড়ির সেই রাঘব। তোমাকে না চেনার কোনো কারণ নেই রাঘব, বসো। তারপর বলো কি খবর, কুমার সাহেব কেমন আছেন? বসবো না স্যার, ট্রেন ফেল হয়ে যাবে। কুমার সাহেবের শরীর ভালো না, ভবানীপুরে মেয়েকে খবর পাঠিয়েছিলেন, সেখান থেকেই আসছি। কুমার সাহেব আপনাকে এই এই চিঠিটা দিয়ে আসতে বলেছেন বলে সে ফতুয়ার ভেতরের পকেট থেকে একটা খাম বের করে কর্নেলকে দিল। কর্নেল খামটা মুখে ছিঁড়ে চিঠি বের করল, তারপর চোখ বুলিয়ে নিয়ে বললেন, তোমার ট্রেন কটায়? আগে 12:15 ছাড়ার কথা, কিন্তু কলকাতার যে অবস্থা দেখলাম, ট্রামবাসের ভরসা না করে হেঁটেই যাব। কুমার সাহেবের মেয়ে জামাই কি ডোমরুডিহি যাচ্ছেন? জামাইবাবু খুব ব্যস্ত, আজ দিল্লি তো কাল বোম্বাই, পরে যাবেন বললেন, আর দিদিমণি যাবেন কাল ভোরের ট্রেনে, আমাকে থাকতে বলছিলেন, কিন্তু আমি থাকি কি করে বলুন। কাল সন্ধেবেলা এসেছি, কুমার সাহেবের দেখাশোনার ভার দিয়ে এসেছি গদাইকে, তাকে তো ভালোই চেনেন স্যার, গাঁজা গুলি খেয়ে সবসময় ঢুলে বেড়ায়, তবে ওর বউটাই যা ভরসা, রান্না বান্না সেবা যত্ন। আচ্ছা চলি স্যার। আবার একটু ঝুঁকে করজোড়ে কর্নেলকে প্রণাম করে কালো দৈত্যটি বেরিয়ে গেল। ষষ্ঠী ঠিকই কইছিল, জমের দিঘির জমি বটে। ডোমরুডিহি, অদ্ভুত নাম তো। ওখানে অবিকল ডোমরুর মতো গরনের একটা পাহাড় আছে, তবে ডোমরুর সঙ্গে শিবের সম্পর্ক থাকায় রাজবাড়ির শিব মন্দিরের খুব নামডাক। পাহাড়টার নামও ডোমরু পাহাড়। স্থানীয় লোকদের বিশ্বাস, ডোমরু পাহাড়ে শিবের চেলাদের বাস, তাই ভরতপক্ষে দিন দুপুরে কেউ ওখানে একা পা বাড়ায় না। শিবের চেলা মানে ভূত প্রেত? আপনি দেখছেন? দেখিনি, তবে ডোমরু পাহাড় থেকে সন্ধ্যেবেলা নেমে আসার সময় অদ্ভুত একটা কান্না শুনেছিলাম, কারা যেন আহা উহু করে কেঁদে বেড়াচ্ছিল। ভূতেরা কাঁদে কেন? ডোমরু পাহাড়ে ভূতের ওই অদ্ভুত কান্না প্রথমে কুমার সাহেব শুনেছিলেন। গত অক্টোবরে আমি তার ডাকেই ডোমরুডিহি গিয়েছিলাম, কিন্তু প্রায় এক সপ্তাহ কাটিয়ে সেই রহস্যের সমাধান করতে পারিনি। কুমার সাহেব এই চিঠিতে লিখেছেন, সম্প্রতি সেই ভূতেরা রাজবাড়িতে এসে রাত বিরেতে কান্নাকাটি করে বেড়াচ্ছে, তার মানে পাহাড় থেকে ওরা এবার নেমে এসেছে। এই উৎপাতে নাকি কুমার সাহেব ঘুমোতে পারছেন না, অস্থির হয়ে উঠেছেন। চিন্তা করুন আলদার মশাই, কুমার সাহেবের বয়স আমার থেকে 2-3 বছর বেশি, এখনো শক্ত সমর্থ মানুষ, কিন্তু রাতের পর রাত ওই রকম উৎপাত হলে কি অবস্থা হয় বলুন তো। লোক বললুম উত্তেজনায় প্রাইভেট ডিটেকটিভের গোঁক তিরতির করে কাঁপছে, বললেন, আপনি কইলে আমি ভূতগুলিরে জব্দ করতে পারি। আপনি ভূত জব্দ করার মন্ত্র জানেন তাহলে? কি যে কন, 37 বৎসর পুলিশে চাকরি করছি, রাত্রে কত শ্মশান মশান বন বাদারে, ভূত না বজ্জাত লোকের কাজ। কর্নেল স্যার, আপনি যদি যান আমার সঙ্গে লইবেন। আপনি বরং আগেই চলে যান, হাওড়া গয়া প্যাসেঞ্জারে আসানসোল হয়ে ডোমরুডিহি, ওখানে অনেক হোটেল আছে, একটা সুন্দর লেকও আছে, চমৎকার টুরিস্ট স্পট। প্রাইভেট ডিটেকটিভ শটান উঠে দাঁড়ালেন। ওই কালো লোকটা কি জানো নাম? রাঘব। রাঘবেরে ফলো করব। আলদার মশাই, রাঘবের সঙ্গে যেন ঝামেলা বাঁধাবেন না, ওই তল্লাটে ওকে সবাই সমীহ করে চলে, ওর গায়ে সত্যি দৈত্যের মতো জোর। হালদার মশাই গুলিগুলি চোখে তাকিয়ে কথাগুলি শুনলেন, তারপর সবেগে বেরিয়ে গেলেন। হালদার মশাইকে তো লড়িয়ে দিলেন, দেখবেন ঠিক ঝামেলা বাড়বে। তুমি ওকে বরাবর তুচ্ছ করো জয়ন্ত, কিন্তু কত সময় ওর পুলিশের জীবনের অভিজ্ঞতা আমাকে কতটা সাহায্য করেছে তা তোমার মনে রাখা উচিত। প্রয়োজনে উনি যেসব কাজ করতে পারেন আমার পক্ষে তা করা সম্ভব নয়। যেমন ছদ্মবেশ ধরা? হ্যাঁ, পুলিশের গোয়েন্দারা ছদ্মবেশ ধরতে পটু, হালদার মশাই তো এ ব্যাপারে রীতিমতো ট্রেনিংও আছে, বিশেষ করে
সাধু সন্ন্যাসীদের খুব সম্মান করে লোকে। ঠিক বলেছেন। তা আপনি কবে যাবেন জমের দিঘি, মানে সরি ডমরুডিঘি? তুমি আমাকে জমের দিঘিতে একা পাঠাতে চাও? না 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 জয়ন্ত, তা হচ্ছে না, তোমাকে আমি নিয়ে যাব। কর্নেল ইজি চেয়ারে আবার হেলান দিলেন। আমি ওর দিকে উদ্বিগ্ন মুখে তাকিয়ে রইল। ভূত প্রেত থাক বা না থাক, ওর সঙ্গে কোথাও যাওয়া মানেই পাহাড় জঙ্গলে ঘোরাঘুরি। এ বয়সে পারেনও বটে। ডমরুডিহির রাজবাড়ি দেখে হতাশ হয়েছিল। দুধারে ধ্বংসস্তূপ আর যাচ্ছে তাই রকমের জঙ্গল, মধ্যিখানে একফালি সংকীর্ণ পাথরের ইঁটে বাঁধানো পথ, পথের শেষ প্রান্তে কোনো রকমে টিকে থাকা একটা দোতলা পুরনো বাড়ি, একপাশে তেমনই পুরনো একটা শিব মন্দির, পেছনে উঁচু পাহাড়। পাহাড়টার গড়ন কতকটা ডমরুর মতোই, মাঝখানে উচ্চতা কম এবং দুদিকে ভাগ করা বোঝা যাচ্ছিল। অতীতে এই বাড়িটা রীতিমতো একটা দুর্গ প্রাসাদ ছিল। রাঘব আমাদের দেখতে পেয়ে দোতলা থেকে হন্তদন্ত হয়ে নেমে এসেছিল। সে চাপা গলায় বলছিল, দিদিমণি কাল সন্ধ্যায় এসেছেন, কুমার সাহেবকে কলকাতা নিয়ে যাওয়ার জন্য পেড়াপিড়ি করছেন, কিন্তু উনি এখান থেকে নড়বেন না। এই নিয়ে বাবা মেয়ের মধ্যে খুব তর্কাতর্কি হচ্ছে। সে আমাদের নিচের একটা ঘরে বসিয়ে রেখে কুমার সাহেবকে খবর দিতে গিয়েছিল। ঘরটার আসবাব পুরনো হলেও আভিজাত্যের চিহ্ন প্রকট। দেওয়ালে ঝোলানো পূর্বপুরুষদের তৈলচিত্র, কিছু ব্রঞ্জ আর পাথরের ভাস্কর্য, চিনেমাটির কারুকার্য করা প্রকাণ্ড ফুলদানি এবং ঝাড়বাতিও চোখে পড়ল। মাথার ওপর সিলিং ফ্যান দেখে বুঝলুম এ বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা আছে। একটু পরে কাঠের সিঁড়ি বেয়ে কুমার সাহেব নেমে এলেন। শক্ত সমর্থ গড়নের এক বৃদ্ধ ভদ্রলোক, পরনে সাদা সিদে ধুতি পাঞ্জাবি, হাতে একটা মোটাসোটা ছড়ি, চেহারায় বনেদি ব্যক্তিত্বের ছাপ আছে। কর্নেলের সঙ্গে হ্যান্ডশেক করার পর আমার দিকে হাত বাড়ালেন। কর্নেল পরিচয় করিয়ে দিলেন, কুমার সাহেব, আমার এই তরুণ বন্ধু জয়ন্ত চৌধুরীর কথা আপনাকে আমি বলেছিলাম, দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক। আর জয়ন্ত, ইনি ডমরুডিহি রাজ পরিবারের একমাত্র বংশধর কুমার ধ্রুবনারায়ণ রায়। রাঘব এসে দাঁড়িয়েছিল। কুমার সাহেব তাকে বললেন, কর্নেল সাহেবের থাকার জন্য কোনো ঘরের ব্যবস্থা করেছো? গতবার যে ঘরে উনি ছিলেন। হ্যাঁ, চলুন কর্নেল সাহেব। রাঘব, তুমি গিয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা করো। আমরা স্টেশনেই ওটা সেরে নিয়েছি কুমার সাহেব, আপাতত শুধু কফি। পূর্ব দক্ষিণ কোণের একটা ঘরে গিয়ে বুঝলুম এই বাড়িটা উঁচু জায়গায় অবস্থিত। দক্ষিণে ভাঙাচোরা পাঁচিলের নিচে বিশাল জলাশয়, ওটাই তাহলে সেই লেক। পূর্ব দিকে শান বাঁধানো একটা প্রশস্ত চত্বরের পর শিব মন্দির, মন্দিরের তিন দিকে ঘন জঙ্গল আর ধ্বংসস্তূপ। আমাদের বসতে বলে কুমার সাহেব দক্ষিণের জানলায় গিয়ে দাঁড়ালেন, উঁকি মেরে কিছু দেখে নিয়ে চাপা গলায় বললেন, কাল থেকে একটা সন্দেহজনক ব্যাপার লক্ষ্য করছি। একজন জটাজুটোধারী সন্ন্যাসী এদিকটায় উঁকি ঝুঁকি মেরে বেড়াচ্ছে। রাঘবকে পাঠিয়েছিলুম, কিন্তু তেমন কাউকে খুঁজে পাইনি, অথচ আমি স্পষ্ট দেখেছি। ও নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি বরং রাতবিড়িতে ভূতুরে কান্নার ঘটনাটা বলুন। কুমার সাহেব একটা চেয়ারে বসে বললেন, 8-10 দিন ধরে এটা ঘটছে। আপনি জানেন আমি দোতলার দক্ষিণ পশ্চিম কোণের ঘরে থাকি। প্রতি রাত্রে যখন তখন জানলার নিচে ওই অদ্ভুত কান্নার উৎপাত। খেপে গিয়ে বন্দুক ছুঁড়েছি, রাঘব টর্চ বলম নিয়ে খুঁজতে বেরিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। আমি অতিষ্ঠ হয়ে পড়েছি, কালও সারা রাত মাঝে মাঝে ওই উপদ্রব। রাঘব প্রথম প্রথম রাত জেগে টহল দিত, আমি বারণ করলুম, কর্নেল সাহেবকে খবর দেওয়া যাক, কারণ আমার ধারণা এর পেছনে একটা দুষ্টচক্র আছে। আপনি ভালোই জানেন ভূত প্রেত আমি মানি না। আচ্ছা, আপনার মেয়ের আসার কথা ছিল, সে কি এসেছে? রানু কাল বিকেলে ট্রেনে এসেছে, সেও বলেছে কোনো বজ্জার দলবল নিয়ে ভূতের ভয় দেখিয়ে আমাকে এ বাড়ি থেকে তাড়াতে চায়। কিন্তু পূর্বপুরুষের এই ভিটে ছেড়ে কোথাও গিয়ে তো আমি শান্তি পাব না। তাছাড়া আমি এখান থেকে চলে গেলে জয়গোপালের পোয়া বাড়ো বাড়ি দখল করে ফেলবে। জয়গোপালবাবু তো কলকাতায় থাকেন।
এখানকার বাড়িতে একজন কেয়ারটেকার রেখেছে, লোক দেখানো ব্যাপার মাত্র, প্রায় সে এখানে এসে থাকে। আপনাকে বলেছিলাম এই এলাকার যত খুনে ডাকু গুন্ডা বদমাশ সবাই ওর চেলা। রাঘব একটা ট্রিতে কফি আর স্ন্যাক্স এনে টেবিলে রাখল। গদাই সেই সাধু বাবাকে দেখে এসেছে কুমার সাহেব, ঝিলের ধারে শ্মশানতলায় ধুনি জেলে বসে আছেন, কজন চেলাও জুটে গেছে। গদাইয়ের কথা শুনে মনে হলো সেও চেলা হয়ে গেছে। যত সব গাঁজাখোরের কাণ্ড। তুমি রানুকে পাঠিয়ে দাও, কর্নেল সাহেবের সঙ্গে আলাপ করিয়ে দিই। রাঘব চলে গেলে কর্নেল বললেন, জয়গোপালবাবুর সঙ্গে আপনার মামলা চলছিল, কি হলো শেষ পর্যন্ত? হাইকোর্টে হেরে ভূত হয়েছে, কোর্টে যাবে শুনেছিলাম, যাইনি, গিয়ে লাভ হতো না। আমরা ভাই বোন দুজনেই সেই 25 একর পুরো জমি একটা আশ্রমকে দান করেছিলাম। জয়গোপালের যুক্তি হলো সে তখন নাবালক ছিল, তার মাকে নাকি আমি বোকা বানিয়ে হে যুক্তি ধোপে টেকে। এতক্ষণে বুঝতে পারলাম জয়গোপাল নামে এক ভদ্রলোক কুমার সাহেবের ভাগ্নে, তার মানে মামা ভাগ্নের বিবাদ। বললাম, আচ্ছা কুমার সাহেব ভুতুড়ে উৎপাতের কথা পুলিশকে জানিয়েছেন কি? আপনার মাথা খারাপ? আপনি জয়গোপালকে চেনেন না? পুলিশের তাবড় তাবড় কর্তা থেকে শুরু করে নেতা, এমনকি মন্ত্রীদের সঙ্গে ওর খুব খাতির। ডোমরুডি এলাকায় অনেক খুনি আছে। জয়গোপাল একসময় ওই খনি শ্রমিকদের নিয়ে রাজনীতি করত, ট্রেড ইউনিয়ন নেতা হয়েছিল, শেষে ইউনিয়নের মধ্যে দলাদলি মারপিট শুরু হয়ে গেল। ফণীশ্বর সিং নামে আর এক নেতা জয়গোপালকে ঢিট করে দিল। ফণীশ্বরের ভয়ে সে আর ডোমরু পাহাড়ের পশ্চিমে পা বাড়ায় না। ওদিকেই খনি এলাকা? হ্যাঁ, কর্নেল সাহেব গতবারে আমার সঙ্গে গিয়েছিলেন, এবার কর্নেল সাহেবের সঙ্গে আপনি যেতে পারেন, কাগজে লেখার মতো অনেক কিছু পেয়ে যাবেন। রাঘব এসে বলল, দিদিমণি ঝিলের ঘাটে চান করতে গেছে। সর্বনাশ, ঝিলের জল এখন বেজায় ঠান্ডা, জ্বর জ্বালা হতে পারে, চামিলোকে বারণ করেনি? ছোটবেলার অভ্যেস, যখনই আসে তখনই তো ঝিলে সাঁতার কাটতে নামে দিদিমণি। কলকাতার লেক পেয়েছে। ও রাঘব, তুমি একটু লক্ষ্য রেখো, বেশিক্ষণ যেন জলে না থাকে। রাঘব চলে গেলে কর্নেল বললেন, তাহলে ভূতরে কান্নাটা ডোমরু পাহাড় থেকেই নেমে এসেছে? কান্নার সুরটাও বদলেছে, আগে ছিল শুধু আহা হা 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 উহু হু হু, এখন ঘন ঘন আহা উহু, শুনলে সত্যি বুক ধড়াস করে ওঠে। গতবার আপনি নিজের কানে শুনতে পেয়েছিলেন, এবার শুনলে তফাতটা বুঝতে পারবেন। যাই হোক, আপনারা বিশ্রাম করুন, আজকাল ট্রেন জার্নির যা অবস্থা। আমি দিব্যি ঘুমিয়ে এসেছি, এখন একটু বেরোতে চাই। বেশি দেরি করবেন না যেন, একসঙ্গে খেতে বসব, আপনারা না ফিরলে আমি উপোস করে থাকব। এখন প্রায় 10টা বাজে, 12:30টার মধ্যেই ফিরে আসবো বলে কর্নেল উঠে দাঁড়ালেন। অনিচ্ছা সত্ত্বেও ওকে অনুসরণ করতে হলো। ট্রেনে আমার ভালো ঘুম হয়নি, এছাড়া এই খামখেয়ালি সঙ্গীর পাল্লায় পড়ে পাহাড় পর্বত বন বাজারে কতক্ষণ ঘোরাঘুরি করতে হবে কে জানে। বেরিয়ে গিয়ে বললুম, পাখি প্রজাপতির পেছনে আমি কিন্তু ছুটছি না কর্নেল। না জয়ন্ত, আমরা আপাতত শ্মশানতলায় যাচ্ছি। তার মানে সেই সাধু বাবার কাছে? কিন্তু কর্নেল, উনি যদি, উনি হালদার মশাই ছাড়া আর কে? যদি হালদার মশাই না হয়ে সত্যি সত্যি কোনো সাধু বাবা হন, তাতেও কোনো অসুবিধে নেই, সাধু সঙ্গ করলে পুণ্য হয়। আচ্ছা কর্নেল, কুমার সাহেবের মধ্যে সাহেবই কিছু তো দেখলাম না, একেবারে দিশি ভদ্রলোক। একসময় পুরোদস্ত সাহেব ছিলেন, ঘোড়ায় চেপে বেড়াতেন, শিকারেও যেতেন, সেই জন্যই ওকে সবাই কুমার সাহেব বলত। কর্নেল হঠাৎ হঠাৎ থেমে গিয়ে অভ্যেস মতো বাইনোকুলার চোখে রেখে সম্ভবত পাখি টাখি দেখছিলেন। রাজবাড়ির ভেঙে পড়া ফটকের কাছে পৌঁছেছি, সেই সময় ডান দিকের ধ্বংসস্তূপ ঝোপঝাড়ের আড়াল থেকে কেউ চাপা গলায় ডাকল, কর্নেল স্যার, জয়ন্তবাবু। চমকে উঠেছিল, ঘুরে দেখি ছদ্মবেশী প্রাইভেট ডিটেকটিভ উঁকি দিচ্ছেন, মাথায় প্রকাণ্ড জটাজুট,
মুখে তেমনি দাড়ি গোঁফ, গলায় রুদ্রাক্ষের মালা। কর্নেল দ্রুত চারপাশে দেখে নিয়ে এগিয়ে গেলেন। আপনার কাছে শ্মশান তলায় যাচ্ছিলাম, থাকতে দিল না, খালি ঢিল সরে শেষে একখান পাথর আইয়া পড়ল। তাহলে বোঝা যাচ্ছে শ্মশান তলায় আপনি থাকুন এটা কেউ বা কারা চায় না। নাকি আমারে চিনছে? আপনাকে চিনবে কিভাবে? যাই হোক, কাল রাতের খবর বলুন। ব্যাটম্যান, এক কেড়ে ব্যাটম্যান শিব মন্দিরের পিছনে লুকাইয়া গেল, মুখে আহাউহু সাউন্ড, মানুষ না কর্নেল স্যার, কোনো জন্তু। আপনি ছদ্মবেশ ছেড়ে লেকে স্নান করে ফেলুন, তারপর পোশাক বদলে নিন, আমরা ততক্ষণ আপনার জন্য এখানে অপেক্ষা করছি। হালদার মশাইয়ের বগলদা বা গেরুয়া কাপড়ের একটা পুঁটলি দেখেছিলাম, সম্ভবত ওটার ভেতরে একপ্রস্থ পোশাক ছিল। কিছুক্ষণের মধ্যেই উনি প্যান্ট শার্ট জুতো পরে এসে গেলেন। কাঁধে ঝোলানো মোটা সোটা কিট ব্যাগ দেখে বুঝলুম নকল জটাজুট, গোঁপদাড়ি, কৌপিন ইত্যাদি এখন ওর ভেতরে ঢুকে গেছে। ত্রিশূলটারে না ফেলাইয়া আইসি। আপনার ত্রিশূল কেউ নেবে বলে মনে হয় না। আপনি এত নিশ্চিন্ত হলেন কিভাবে? কর্নেল আমার কথায় কান দিলেন না, হালদার মশাইকে গতরাতের ঘটনা সম্পর্কে খুঁটিয়ে প্রশ্ন করতে ব্যস্ত হলেন। হালদার মশাইয়ের কথা থেকে জানা গেল উনি গত পরশু রাত 8টা নাগাদ এখানে পৌঁছন, স্টেশনের ভেতর রাঘবকে হারিয়ে ফেলেন, অগত্যা স্টেশনের কাছাকাছি একটা হোটেলে ওঠেন। সেখানে খাওয়া দাওয়া করে উনি একটা সাইকেল রিক্সা ভাড়া করে রাজবাড়ির কাছে আসেন। রিক্সাওয়ালার রাত বিরেতে রাজবাড়ি এলাকায় আসতে চায় না, কিন্তু ডাবল ভাড়ার লোভে এক রিক্সাওয়ালা এসেছিল। সাত তাড়াতাড়ি ভাড়া নিয়ে সে কেটে পড়ে। সে সাবধান করে দিয়েছিল ডোমরু পাহাড়ের সব ভূত নাকি রাজবাড়ির আনাচে কানাচে নেমে এসেছে। এরপর হালদার মশাই রাজবাড়ির ভেতরে ঢোকেন। এই রাস্তাটা রাত্রে অন্ধকার ছিল। সাবধানে এগিয়ে শিব মন্দিরের কাছে পৌঁছে উনি আলো দেখতে পান। তখন মন্দিরের পেছনে গিয়ে দোতলা বাড়িটার দিকে লক্ষ্য রাখেন। কিছুক্ষণ পরে তিনি কালো একটা জন্তুকে উল্টো দিক থেকে বাড়ির দক্ষিণ দিকে গুটি গুটি আসতে দেখেন। প্রথমে তিনি ওটাকে ভাল্লুক ভেবেছিলেন, কিন্তু হঠাৎ জন্তুটা দু ঠ্যাঙে ভর করে দাঁড়ায় এবং মানুষের মতো হেঁটে দেওয়াল ঘেঁষে দাঁড়ায়। তারপর অদ্ভুত নাকি স্বরে আহা উহু শব্দ করতে থাকে, চাপা গোঙানির মতো সেই শব্দ। তারপরই দোতলা থেকে কেউ বন্দুকের গুলি ছোঁড়ে, হাঁকডাক শুরু হয়। রাঘব বল্লম আর টর্চ হাতে বেরিয়ে আসে। অমনি কালো বিদঘুটে জন্তুটা ওদিকে ঝোপের আড়ালে লুকিয়ে যায়। হালদার মশাই ওটাকে কোনো জন্তু বলেই ধরে নেন, তাই রিভলভার তাক করে আরও ঘণ্টা দুই বসে থাকেন। জন্তুটা আবার এলে তিনি ছুটে গিয়ে গুলি করে মারবেন, কিন্তু আর ওটা আসেনি। তাছাড়া ততক্ষণে এই পাহাড়ি এলাকায় বেশ হিম পড়ছিল, সেই সঙ্গে ঘন কুয়াশাও জমছিল। অগত্যা তিনি হোটেলে ফিরে যান। কাল সকালে হালদার মশাই লেকের ধারে ঘুরতে বেরিয়েছিলেন, স্থানীয় লোকেরা অবশ্য ঝিল বলে। ঝিলের দক্ষিণ পশ্চিম কোণে ডোমরু পাহাড়ের নিচে পুরনো একটা শ্মশান আছে, এখন আর ওখানে মরা পোড়ানো হয় না। ওখানে একটা আদিকালের মন্দির রয়েছে, তার ধ্বংসাবশেষের ওপর প্রকাণ্ড বটগাছ গজিয়েছে। সেখান থেকে রাজবাড়ির ওপর নজর রাখা সুবিধে হয়, তাই হালদার মশাই ঠিক করেন শ্মশানতলায় সাধু বাবা সেজে বসে থাকবেন। হোটেলে ফিরে দুপুরের খাওয়া সেরে হালদার মশাই শ্মশানতলায় চলে যান। ঝোপের আড়ালে সাধু বাবা সেজে গিয়ে বটতলায় একটা পাথরের ওপর বসে থাকেন। শুকনো কাঠ কুড়িয়ে ধুনি জ্বালানোর অসুবিধে হয়নি। গাঁজার লোভে একজন দুজন করে গাঁজাখোর জুটেছিল, কিন্তু সাধু বাবার ধ্যান ভঙ্গ হচ্ছে না বা গাঁজার কোনো আয়োজন নেই দেখে তারা চলে যায়। বুদ্ধি করে সঙ্গে চাপাটি আর আলুর দম নিয়ে গিয়েছিলেন হালদার মশাই। রাতের খাওয়া সেরে বেরিয়ে পড়েন। গত রাতে তিনি যেদিক থেকে জন্তুটিকে আসতে দেখেছিলেন সেদিকে এগিয়ে রাজবাড়ির ভাঙা পাঁচিলের আড়ালে ওত পেতে বসেন, কিন্তু আশ্চর্য, কালো বিদঘুটে জন্তুটা যেন টের পেয়েছিল। এ রাতে তাকে শিব মন্দিরের দিক থেকে আসতে দেখা যায়। তারপর সেই একই ঘটনা, জন্তুটা শিব মন্দিরের দিকে পালিয়ে যায়। কোনো সাধু সন্ন্যাসী রিভলভার হাতে তাকে তাড়া করেছেন দেখে কি প্রতিক্রিয়া হবে, হয়তো হিতে বিপরীত হয়ে যাবে, এই ভেবে হালদার মশাই সেখান থেকে কেটে পড়েন। তার পুলিশ জীবনে যেখানে সেখানে বসে বা শুয়ে রাত কাটানোর অভিজ্ঞতা ছিল, কাজেই শ্মশানতলায় রাত কাটাতে অসুবিধা হয়নি। ধুনিটা জ্বালিয়েই রেখেছিলেন, ধুনির তাপে হিম জব্দ হয়েছিল। তাঁর বিশ্বাস জন্তুটা রাজবাড়ির কোনো ধ্বংসস্তূপে, গুহা বা গর্তের মধ্যে বাস করে, তাই আজ সকালে আনাচে কানাচে খুঁজতে এসেছিলেন, কিন্তু কুমার সাহেবের চোখে পড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছিলেন। খামোখা ঝামেলা বাঁধিয়ে লাভ কী? ঝোপঝাড় পাথরের আড়ালে গুঁড়ি মেরে তিনি আবার শ্মশানতলে চলে গিয়েছিলেন, কিন্তু তারপর হঠাৎ কোথার থেকে
ঢিল পড়তে শুরু করলো। তর্জন গর্জন সাপমন্নি করেও লাভ হলো না। উপরন্তু একটা বড় পাথরের টুকরো এসে পড়ল, একটুর জন্য বেঁচে গেলেন, তারপর পড়ি কি মরি করে পালিয়ে এসেছে। তাহলে আপনার ব্রেকফাস্ট হয়নি এখনো, ঠিক আছে চলুন আগে কিছু খেয়ে নেবেন। এক ডজন বিস্কুট খাইছি, বোতলে জল ছিল খাইছি। কথা বলতে বলতে আমরা রাজবাড়ির ধ্বংসস্তূপ পেরিয়ে নিচের রাস্তায় পৌঁছলাম। কর্নেল বললেন, আপনার উপর দিয়ে অনেক ধকল গেছে হালদার মশাই, আপনি হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে জিরিয়ে নিন, তারপর চারটে নাগাদ রাজবাড়িতে আসবেন। কিন্তু এখন আপনারা যান কোথায়? ডমরু পাহাড়ে অর্কিড খুঁজতে যাচ্ছি। রাজবাড়ির পেছনেই তো ডমরু পাহাড়, উল্টো দিকে আইল্যান্ড কেন? ওদিক থেকে পাহাড়ে ওঠা যায় না। যাকে আপনি হোটেলে গিয়ে বিশ্রাম নিন। হালদার মশাই সন্দিগ্ধ দৃষ্টিতে কর্নেলের দিকে তাকিয়ে থাকার পর হনহন করে এগিয়ে গেলেন। তারপর একটা সাইকেল রিক্সা দাঁড় করিয়ে এক লাফে উঠে বসলেন। সত্যি পাহাড়ে চড়তে যাচ্ছেন নাকি? না, কুমার সাহেবের ভাগ্নের বাড়ি যাচ্ছি, দেখি ভাগ্নে বাবাজি এ বিষয়ে কি বলেন। ব্যাটম্যান বিষয়ে? তুমিও হালদার মশাইয়ের মতো ব্যাটম্যান বলছো? কর্নেল বাঁদিকের রাস্তায় পা বাড়িয়ে বললেন, ঠিক আছে ব্যাটম্যান বলতে আমারও আপত্তি নেই, অন্তত যতক্ষণ না তার চাক্ষুষ দর্শন পাচ্ছি, তবে ব্যাটম্যানের ডানা থাকা দরকার। এই রাস্তাটা রাজবাড়ির সমান্তরাল এগিয়ে গেছে, টানা পাঁচিল ঘেরা পরপর কয়েকটা বাড়ি দেখা যাচ্ছিল, পুরোনো আমলের বাগান বাড়ির মতো দেখতে। কয়েকটা বাড়ির পর একটা বাড়ির গেটে গিয়ে কর্নেল ডাকলেন, মিস্টার মজুমদার আছেন নাকি? কে? এসেই দেখুন না আমি কে। একটু পরে গেট খুলে গেল, একজন মধ্যবয়সী ভদ্রলোক পরনে প্যান্ট স্পোর্টিং গেঞ্জি হাত বাড়িয়ে কর্নেলের সঙ্গে হ্যান্ডশেক করলেন। ও এসে গেছেন তাহলে, আসুন ভেতরে আসুন। লনের শেষে পোর্টিকো তলায় একটা গাড়ি দেখল। আপনি কখন এসেছেন? কাল বিকেলে। ইনি কে সেই? হ্যাঁ জয়ন্ত চৌধুরী, জয়ন্ত ইনি মিস্টার জয়গোপাল মজুমদার। সাজানো গোছানো সুদৃশ্য ড্রয়িং রুমে আমাদের বসিয়ে জয়গোপালবাবু বললেন, কেয়ারটেকার গোবিন্দকে বাজারে পাঠিয়েছি, এখনই ফিরে আসবে, তারপর না হয় আপনাদের কফি। ধন্যবাদ মিস্টার মজুমদার। মামার কি খবর বলুন? একই কথা ওর, আপনিই নাকি তার পিছনে ভূত লেলিয়ে দিয়েছেন। মামাও যে আমার পেছনে ভূত লেলিয়ে দিয়েছেন কর্নেল সাহেব, একটু খুলে বলবেন। কাল রাতে আমার বাড়ির পেছনে ভূতের কান্না শুনেছি। আহা উহু। হ্যাঁ, টর্চ জেলে আমি আর গোবিন্দ বাড়ির চারদিকটা তন্ন তন্ন করে খুঁজেছি, তারপর যেই আবার শুয়ে পড়েছি আবার সেই একই উৎপাত। বলেন কি, আপনার মামা বাড়ি তো একই ঘটনা। গোবিন্দ এক পলকের জন্য নাকি দেখেছে কালো কুচকুচে একটা জন্তু পাঁচিল ডিঙিয়ে পালিয়ে গেল। আপনার মামা তো বোন রানু এসেছে, তাই বুঝি। জামাইবাবু আসেনি? না। আচ্ছা মিস্টার মজুমদার, আপনি মামাকে একটা কথা বলেছিলেন, গন্ধর্ব মূর্তির কথা। হ্যাঁ, মায়ের কাছে শোনা কথা, রাজবাড়িতে নাকি দুটো গন্ধর্ব মূর্তি ছিল, যুগ্ম বিগ্রহ বলতে পারেন, দামি ধাতুর তৈরি। মায়ের ছোটবেলায় রাজবাড়ির তখন খুব দাপট, বাড়ির কুমারী মেয়েরা গন্ধর্ব পুজো করত। এখন তো রাজবংশের কে কোথায় কেটে পড়েছে, মামা একা খণ্ডহর পাহারা দিচ্ছেন জখের মতো। আমার দৃঢ় বিশ্বাস মামা জানেন কোথায় সেই যুগ্ম বিগ্রহ লুকোনো আছে। রহস্যটা তাহলে কিছুটা ফাঁস হলো। তার মানে? মিস্টার মজুমদার, আপনি এবং কুমার সাহেব ছাড়া তৃতীয় কোনো লোক ওই বিগ্রহের কথা জানে, কিন্তু সে এখনো জানে না বিগ্রহ আপনার মামার কাছে আছে নাকি ওটা আপনার মা আপনাকে গোপনে দিয়ে গেছেন। তাই কুমার সাহেব এবং আপনার প্রতিক্রিয়া বুঝতেই এই ভূতুরে কাণ্ড করেছে। তার ধারণা আপনাদের দুজনের মধ্যেই যার ওই বিগ্রহ থাকবে তিনি ভয় পেয়ে ওটা ফেলে দেবেন এবং সে তা কুড়িয়ে নিয়ে পালাবে। মা আমাকে কোনো গন্ধর্ব মূর্তি দিয়ে যাননি, বিশ্বাস করুন, কিন্তু সে যাই হোক, আহা কেন? রাতবিরেতে আপনি যে ভূতুরে আহা উহু শোনেন তা আসলে হাহা হুহু। মূর্তি দুটি রামায়ণে বর্ণিত হাহা হুহু গন্ধর্বের। কুমার সাহেবের মেয়ে রানুকে আমার দাম্ভিক প্রকৃতির বলে মনে হয়েছিল। কুমার সাহেব আমাদের সঙ্গে তার আলাপ করিয়ে দিয়েছিলেন, কিন্তু সে নেহাত সৌজন্যমূলক নমস্কার এবং কথাবার্তা বলে চলে গিয়েছিল। পরে কুমার সাহেব কৈফিয়ত দিয়েছিলেন,
রানুর মন মেজাজ ভালো নেই, কারণ আমি ওর কথায় কান দিচ্ছি না। পিতৃপুরুষের এই ভিটে ছেড়ে আমি অন্য কোথাও গিয়ে শান্তি পাব না। খাওয়ার পর কুমার সাহেব বললেন, আপনারা বিশ্রাম নিন, আমিও একটু দিবানিদ্রার চেষ্টা করব। তার আগে আপনার সঙ্গে কয়েকটা জরুরি কথা আছে, চলুন ও ঘরে বসে কথা হবে। আমাদের থাকার ঘরে গিয়ে কুমার সাহেব একটা চেয়ার টেনে বসলেন, তারপর জিজ্ঞাসু দৃষ্টিতে কর্নেলের দিকে তাকালেন। গতবার এসে শিব মন্দিরের যে সেবায়েতকে দেখেছিলুম, তিনি এখনো আছেন কি? থাকবে না কেন, পাঁচু ঠাকুর বংশানুক্রমে রাজবাড়ির সেবায়েত, রোজ ভোরবেলা এসে পুজো আচ্চা করে চলে যায়। ও থাকে বাঙালি টোলায়, তবে বয়স হয়েছে, ওর শরীরটা তত ভালো যাচ্ছে না। মাঝে মাঝে এসে বলে ওর ছেলে নকুলকে বহাল করতে, কিন্তু নকুলের বদনাম শুনেছি, নেশা ভাঙ করে, যাদের সঙ্গে মেলামেশা করে তারা হাড় বজ্জাত বখাটে। রাঘবের কাছে শুনেছি জয়গোপালের সঙ্গে নকুলের যোগাযোগ আছে, কাজেই ওকে বহাল করার প্রশ্নই ওঠে না। ওর ভাই মুকুল অবশ্য ভালো ছেলে, কিন্তু সে পড়াশুনো করছে, পুজো আচ্ছার কাজ তার পছন্দ নয়। আপনার কাছে গন্ধর্ব মূর্তি আছে, যুগ্ম বিগ্রহ, দামি ধাতুতে তৈরি, তাই না? কুমার সাহেব চমকে উঠেছিলেন, একটু চুপ করে থেকে বললেন, হ্যাঁ আছে, কিন্তু হঠাৎ এ কথা কেন? তাছাড়া আপনি কোন সূত্রে জেনেছেন? যেভাবেই হোক জেনেছি। আপনি কি ওই মূর্তি দুটোর নাম জানেন? নাম জানি না, তবে ওটা আছে। মূর্তি দুটি রামায়ণে বর্ণিত হাহা হুহু গন্ধর্বের, রাতবিরেতে আপনি যে ভুতুরে আহা হুহু শোনেন তা আসলে হাহা হুহু। কুমার সাহেব কিছুক্ষণ হতবাক হয়ে বসে রইলেন, তারপর বললেন, আমি কিছু বুঝতে পারছি না। খুব সোজা অঙ্ক কুমার সাহেব, কেউ হাহা হুহু গন্ধর্ব বিগ্রহের কথা জানে, তাই সে ভেবেছে রাতবিরেতে নাম দুটো ভুতুরে গলায় উচ্চারণ করলে আপনি ভয় পাবেন এবং ভাববেন স্বয়ং দুই গন্ধর্বের আত্মা এসে মূর্তি ফেরত চাইছে, তখন মূর্তি দুটি তাদের উদ্দেশ্যে ছুঁড়ে ফেলে নিষ্কৃতি চাইবেন। কিন্তু দেখা যাচ্ছে আপনি গন্ধর্ব মূর্তির নামই জানেন না। এ তাহলে ওই জয়গোপালের বদমাইশি? না কুমার সাহেব, জয়গোপাল বাবুর বাড়িতেও একই কাণ্ড শুরু হয়েছে। কে বলল আপনাকে? আমি দুপুরে কাল ওর বাড়িতে গিয়েছিলাম। ও মিথ্যুক! জয়গোপাল বাবু যে মূর্তি দুটির নাম জানেন না এ বিষয়ে আমি নিশ্চিত। যাই হোক, আপনি এখনই গিয়ে দেখে আসুন গন্ধর্ব মূর্তি যথাস্থানে আছে কি না। কুমার সাহেব বেরিয়ে গেলেন। তুমি কিছুক্ষণ জিরিয়ে নিতে পারো জয়ন্ত, হালদার মশাই এলে আমরা বেরোব। বলে কর্নেল দক্ষিণের জানলার কাছে গিয়ে বাইনোকুলারে লেক বা ঝিলটা দেখতে থাকলেন। একটু পরে কুমার সাহেব ফিরে এসে ধপাস করে বসে পড়ে বললেন, আশ্চর্য ব্যাপার কর্নেল সাহেব, বিগ্রহ উদাও। কোথায় রেখেছিলেন? আমার ঘরে, রানুর মায়ের একটা প্রকাণ্ড ছবি টাঙানো আছে, তার পেছনের কুলুঙ্গিতে ওটা লুকোনো ছিল, কাউকে জানতে দিইনি, রানুকে পর্যন্ত না। ঠিক আছে, এ নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই, বিগ্রহের কথা আপাতত ভুলে যান। গতবার এসে ঝিলে ছিপ ফেলে মাছ ধরেছিলুম, আপনারও ছিপ ফেলার অভ্যেস ছিল, এখন নেই। আছে, আপনি ছিপ ফেলতে চাইলে অসুবিধে নেই, রাঘবকে চার তৈরি করতে বলছি, কিন্তু এ কি সর্বনাশ হলো দেখুন। আপনি রানুকে জিজ্ঞেস করেছেন কিছু? না, রানু ওর ঘরে দরজা বন্ধ করে ঘুমোচ্ছে, ওর এই অভ্যেস, এখানে এলেই। ঠিক আছে, আপনি রাঘবকে চার তৈরি করে ঠিক জায়গায় ফেলতে বলুন, ছিপ টোপ সব যেন তৈরি থাকে, আমি একটু জিরিয়ে নিয়ে ঘাটে যাব, আপনি বিশ্রাম করুন গিয়ে, আশা করি বিগ্রহ উদ্ধার করতে পারবো। কুমার সাহেব ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘুমে আমার চোখ জড়িয়ে এসেছিল, কিছুক্ষণ পরে কর্নেলের ডাকে ঘুম ভেঙে গেল। জয়ন্ত জয়ন্ত উঠে পড়ো, তুমি আমি পালাক্রমে ছিপ নিয়ে বসব, ঝিলের জলে মাছ আছে ঠিকই, তবে খুব ধূর্ত ওরা। ঘড়ি দেখলুম 3:30 বাজে, ঝিলের উত্তর পশ্চিম কোণে
রাজবাড়ির শান বাঁধানো ঘাট টুটাফাটা হয়ে আছে। রাঘব ছিপ আর টোপ নিয়ে অপেক্ষা করছিল। কর্নেল তাকে বললেন একটু লক্ষ্য রাখতে, কারণ এক ভদ্রলোক আমাদের সঙ্গে দেখা করতে আসবেন, এলে রাঘব যেন তাকে এখানে নিয়ে আসে। রাঘব কথা শুনে চলে গেল। কর্নেল ছিপ ফেলে বাইনোকুলার দিয়ে দূরে দেখতে থাকলেন। জিজ্ঞেস করলুম, কোনো বিরল প্রজাতির পাখি খুঁজছেন নাকি? না, শ্মশানতলা দেখছি। শ্মশানতলায় সন্দেহজনক কিছু ঘটছে বুঝি? হ্যাঁ, হালদার মশাই রিভলভার খুলে কাকে তাড়া করে এদিকেই আসছে। সে কি, কাকে তাড়া করছেন উনি? তাকে দেখতে পাচ্ছি না, ওদিকটা ঘন জঙ্গল, শুধু হালদার মশাইকেই দেখতে পাচ্ছি। পাহাড়ের নিচে বলে এখনই ওদিকে ছায়া ঘনিয়েছে, খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না। এদিকে কর্নেল ঘাটের নিচের ধাপে গুঁড়ি মেনে নেমে গেলেন। লক্ষ্য করলুম শেষ ধাপের বাঁদিকে জলের তলায় গুঁজে রাখা একটা ডাল ইঞ্চি ছয়েক উঁচু হয়ে আছে। ঢেউয়ে ওটা বারবার ডুবে যাচ্ছে আর মাথা তুলছে। কর্নেল ডালটা উপরে তুলতে দেখলুম ওতে এক নাইলনের দড়ি বাঁধা আছে। দড়িটা টানতে থাকলেন কর্নেল। একটু পরে অবাক হয়ে দেখলুম দড়ির শেষ প্রান্তে ইঞ্চি ছয়েক উঁচু এবং ইঞ্চি চারেক চওড়া হলদে রঙের ধাতব প্লেটে সাঁটা দুটো কারুকর্যচিত মূর্তি। কর্নেল দ্রুত ওটা রুমালে জড়িয়ে জ্যাকেটের পকেটে চালান করলেন। তারপর ঘাটের পাশে ভেঙে পড়া একটুকরো পাথর সেই দড়িতে বেঁধে জলে ছুঁড়ে ফেললেন এবং সেই ডালে আগের মতো দড়িটা বেঁধে দিয়ে ঠিক জায়গায় পুঁতে দিলেন। ওটাই যে সেই গন্ধর্ব বিগ্রহ তা বুঝতে অসুবিধা হল না। ঘাটটা খুব নিচুতে, তাছাড়া পাঁচিল থাকায় পেছন থেকে কারুর এ ব্যাপার চোখে পড়ার কথা নয়। কর্নেল উঠে এসে ছিপ হাতে নিয়ে হাসলেন। এটাই অনুমান করেছিলাম, এবার দেখা যাক হালদার মশাই কি করেন। একটু পরে ঘাটের ডান দিকে ঝোপঝাড়ের ভেতরে হালদার মশাইকে দেখা গেল। উনি ফোঁস ফোঁস শব্দে শ্বাস প্রশ্বাসের মধ্যে বললেন, বজ্রাটটা পলাইয়া গেল, শ্মশানতলায় কি একটা করছিল, আমি গেছি আর দৌড় দিছে, আমারে ঢিল শুনছিল ওই বেটাই। কর্নেল বাইনোকুলারটা এক হাতে তুলে শ্মশানতলায় দেখতে দেখতে বললেন, সে আবার শ্মশানতলায় গিয়ে একটা কিছু করছে হালদার মশাই, স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু থাক আপনি আপনি আর ওর কাজে বাগড়া দেবেন না, এখানে বসুন, আশা করছি রাঘব কফি নিয়ে আসবে, ঘাটে বসে কফি খাওয়ার চেয়ে আনন্দ আর কিসে আছে বলুন। ঝিলের মাছগুলো মহাধূর্ত, টোপ খেয়ে নিচ্ছে কিন্তু বড়শিতে বেঁধানোর সুযোগ দিচ্ছে না। হালদার মশাই ঘাটের ধাপের পাশে বসে শ্মশানতলার দিকে মাঝে মাঝে তাকাচ্ছিলেন। কর্নেলের বাইনোকুলারের মহিমা সম্ভবত এতদিনে বুঝতে পারছিলেন, কিন্তু কর্নেলের দুহাতে ছিপ এবং একাগ্র দৃষ্টি ফাতনার দিকে, তাই হালদার মশাই বাইনোকুলার চাওয়ার সুযোগ পাচ্ছিলেন না। কতবার তাকে ঠাট্টা করে বলেছি, আপনিও একটা বাইনোকুলার কিনে ফেলুন হালদার মশাই, গোয়েন্দাগিরিতে খুব কাজে লাগবে। দূর দূর, ওই যন্ত্র কি কাজে লাগবো, ক্রিমিনালরা কি পক্ষী? কিছুক্ষণ পরে রাঘব এলো কফির পট আর পেয়ালা নিয়ে। হালদার মশাইয়ের দিকে তাকিয়ে সে নমস্কার করে বলল, স্যারকে কোথায় যেন দেখেছি। হালদার মশাইকে কলকাতায় আমার ঘরে দেখেছিলে, তোমাকে ওর আসবার কথাই বলছিলাম, তুমি ওর জন্য আর একটা পেয়ালা আনো। রাঘব যাচ্ছিল, কর্নেল তাকে পিছু ডেকে বললেন, কুমার সাহেব কি করছেন রাঘব? কি হয়েছে বুঝতে পারছি না, আবার বাবা মেয়ের মধ্যে তর্কাতর্কি হচ্ছে বলে রাঘব চলে গেল। চাপা গলায় বললুম, কর্নেল আমার মনে হচ্ছে বাবা মেয়ের মধ্যে তর্কাতর্কিটা আসলে গন্ধর্ব বিগ্রহ নিয়ে, তাই না? কি কইলেন কি কইলেন? সব বলবো হালদার মশাই, তবে জয়ন্তের অনুমান ঠিক, গন্ধর্ব বিগ্রহ তো এই রাজবংশের রীতি অনুসারে মেয়েদেরই প্রাপ্য, এতদিনে রানু বিগ্রহের খোঁজ পেয়ে স্নানের ছলে ঝিলের জলে লুকিয়ে রাখতে এসেছিল, আমার এই যন্ত্রটি দূরকে নিকট করে। তখন শিব মন্দিরের কাছ থেকে পাঁচিলের ভাঙা অংশ দিয়ে এই ঘাটটা দেখতে পেয়েছিল, আসলে একটা কৌতূহল ছিল, রানু কলকাতায় থাকে, ঝিলের জলে স্নানের বয়স তার পেরিয়ে গেছে, সে যাই হোক লক্ষ্য করলাম নাইলনের দড়ি নিয়ে এসে এখানে কিছু একটা করছে, তাই ছিপ ফেলার প্ল্যান করছিল। দিনের আলো দ্রুত কমে যাচ্ছিল, অবশেষে কর্নেল ছিপ গুটিয়ে ফেললেন। ঘাটের ওপর দিকে পাঁচিল কবে মুখ থুবড়ে পড়েছে, দুধারে ঝোপঝাড় গজিয়েছে। আমরা রাজবাড়িতে ঢুকলাম। ওই সময় কুমার সাহেবের মেয়ে রানু আমাদের পাশ কাটিয়ে ঘাটের দিকে এগিয়ে গেল, কোনো কথা বলল না। মেয়েটা দাম্ভিক নাকি মাথায় ছিট আছে? কর্নেল ঘুরে তাকে একবার দেখে নিয়ে
চুপচাপ পা বাড়ালেন। হালদার মশাই চাপা স্বরে আমায় জিজ্ঞেস করলেন, কে গেল জয়ন্তবাবু? রাজকন্যা। কন কি কুমার সাহেবের ডটার, কিন্তু এই সন্ধেবেলা একা ঘাটে গেল কেন? খোলা বারান্দায় কুমার বাহাদুর একা বসেছিলেন, এতক্ষণে আলো জ্বলে উঠল। আমাদের দেখে তিনি হাঁক দিলেন, রাঘব চেয়ার নিয়ে এসো, আমরা ঘরেই বসব কুমার সাহেব। ঘরে ঢুকে কর্নেল কুমার সাহেবের সঙ্গে হালদার মশাইয়ের আলাপ করিয়ে দিলেন। রাঘব এর কথা বলছিল, ইনি প্রাইভেট ডিটেকটিভ, ব্যাপারটা কি খুলে বলুন তো। অনেক ক্ষেত্রে আমি এর সাহায্য নিয়ে থাকি, ইনি রিটায়ার্ড পুলিশ অফিসার, ডিটেকটিভ ডিপার্টমেন্টে ছিলেন। বাহ খুব ভালো, রাঘব কপি টপি নিয়ে এসো। ঝিলের জলের মাছ নিয়ে কিছুক্ষণ কথাবার্তার পর কর্নেল হঠাৎ বললেন, এক মিনিট আমি আসছি, আপনারা গল্প করুন। কর্নেল বেরিয়ে যাওয়ার একটু পরে রাঘব কফি আনল। সেই সময় মেয়েলি গলার আর্ত চিৎকার শোনা গেল। রাঘব দৌড়ে গেল, হালদার মশাইও এক লাফে বারান্দায় নিচে গিয়ে পড়লেন, তারপর উধাও হয়ে গেল। আমিও বেরিয়ে গেলাম। কুমার সাহেব বারান্দায় বেরিয়ে কি হয়েছে বলে হাঁকটাক জুড়ে দিলেন। মাত্র দু তিন সেকেন্ডের ব্যাপার, ঘাটের দিকে ছুটে যাওয়ার সময় হালদার মশাইয়ের গলা শুনতে পেল, তবেরে হালার বান্দর। তারপর ঝিলের জলে অদ্ভুত সব শব্দ। কর্নেল ঘাটের ধাপ থেকে রানুকে টেনে তুললেন। আবঝাল হয়ে দেখলুম হালদার মশাই জলে একটা কালো জন্তুকে বগল দাবা করে ফেলেছে এবং তার এক হাতে রিভলভার জলের ওপর নাচানাচি করছে। রাঘব ঝটপট জলে নেমে গিয়ে জন্তুটাকে কাবু করে ফেলল। হালদার মশাই আর রাঘব ওটাকে টেনে ঘাটের ধারে ওঠাল। ইতিমধ্যে গদাই আর চামেলি এসে গেছে। চামেলি রানুকে ধরে নিয়ে গেল, রানু খুঁপিয়ে কাঁদছিল। কদাকার জন্তুটাকে হালদার মশাই আর রাঘব শূন্যে তুলে বাড়ির ভেতর নিয়ে গেল। কুমার বাহাদুর বোবা ধরা গলায় বলে উঠলেন, কি ওটা কি? এই সেই ভূত কুমার সাহেব, রাঘব হালদার মশাই ভূতটাকে একবার দু ঠ্যাঙে দাঁড় করান তো। ভূতটাকে দাঁড় করানো গেল না, সে হাত পা ছুটতে শুরু করেছে। কর্নেল ওটা দুই কান ধরে টান দিতেই চামড়া খুলে যাওয়ার ব্যাপার হল, বেরিয়ে পড়ল একটা মানুষের মাথা, তারপর পিঠের অংশ খুলে ফেললেন কর্নেল। কি অবাক, পিঠের দিকে জিপাটা ছিল। এবার বেরিয়ে পড়ল হাফ প্যান্ট পরা একটা রোগা লিকলিকে লোক। একে এই যে দেখছি নকুল, পাঁচু ঠাকুরের গুণধর পুত্র। এই হরামজাদা ভূত, তোমার হাড়ে হাড়ে এত বুদ্ধি! নকুল হাউ মাউ করে কান্না জুড়ে দিতে কর্নেল বললেন, আমার যেতে একটু দেরি হলেই রানুকে শয়তানটা মেরে ফেলত। রানুর মাথায় আঘাত করার জন্যই একটা বেটে কাঠের টুকরো তুলেছিল, ওটা ঘাটেই পড়ে আছে। রাঘব তুমি থানায় গিয়ে পুলিশকে খবর দাও, গদাই একটা দড়ি এনে একে বেঁধে রাখো। গদাই দড়ি নিয়ে এলো। হালদার মশাই পুলিশি কায়দায় নকুলকে পিঠ মোড়া করে বেঁধে টানতে টানতে বারান্দায় ওঠালেন। নকুল হারামজাদা রানুকে মারতে গেল কেন, কিছু তো বুঝতে পারছি না। আমি আসামিরে পাহারা দিচ্ছি, এখন চেয়ার চাই, চেয়ারে বসে কফি খাবো আর পাহারা দেব। গদাই তাকে একটা চেয়ার এনে দিল, তারপর এক পেয়ালা কফি দিয়ে গেল। হালদার মশাই পুলিশি কায়দায় আসামিকে উপুর করে দিয়ে তার পিঠে জলে ভেজা দুই পা চাপিয়ে রাখলেন। তাঁরও প্যান্ট শার্ট ভেজা, কিন্তু গ্রাহ্য করলেন না। এক হাতে রিভলভার, অন্য হাতে কফি পেয়ালা। রানু আজ গন্ধর্ব মূর্তি চুরি করে ঝিলের জলে ডুবিয়ে রেখেছিল, তার দোষ নেই। প্রথমত আপনাদের বংশের রীতি অনুসারে এ বিগ্রহ বাড়ির মেয়েদেরই পূজ্য। দ্বিতীয়ত রানু বুঝতে পেরেছিল কেউ বা কারা ওটার জন্য আপনাকে ভয় দেখাচ্ছে, ভয় পেয়ে আপনি যদি দৈবাত বিগ্রহটা ফেলে দেন এমন আশঙ্কাও অমূলক ছিল না। যাই হোক, ব্যাপারটা দৈবাত আমার চোখে পড়ে যায়, ছিপে মাছ ধরার ছলে ঘাটে গিয়ে মূর্তিটা খুঁজে বের করেছিলাম। এই নিন সেই বিগ্রহ, এই যুগ্ম গন্ধর্ব আর পেছনকার প্লেট নিরেট সোনার বলে মনে হচ্ছে। কুমার সাহেব হাত বাড়িয়ে বিগ্রহ নিয়ে বললেন, হ্যাঁ নিরেট সোনা। নকুল নিশ্চয় কোথাও ওত পেতেছিল, রানু জলে কিছু লুকিয়ে রাখছে এটা ওর চোখে পড়েছিল, কিন্তু দিনের বেলায় ঘাটের দিকে আসতে সাহস পায়নি। এদিকে ঘাট থেকে আমরা উঠে আসার পর রানু গিয়েছিল, আমি বিগ্রহের বদলে দড়িতে এক টুকরো পাথর বেঁধে জলে ডুবিয়ে রেখেছিলাম। রানু সেটা টেনে তুলে নিশ্চয়ই হতবাক হয়ে গেছিল, সেই মওকা বুঝে শ্রীমান নকুল সেখানে গিয়ে হানা দেয়।
রানু অবশ্য ভূত দেখেই চেঁচিয়ে উঠেছিল। আমি গিয়ে দেখি বজ্জাতে একটা কাঠ তুলে ওকে মারতে যাচ্ছি। আমি ওকে ধরে ফেলার আগেই হালদার মশাই ওর উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন, ফলে দুজনেই জলের মধ্যে মল্লযুদ্ধ শুরু করেছিল। বান্দরটা আমারে শ্মশান থেকে তাড়াইয়া দিছিল কেন? এই ভূত কেন ঢিল ছুটছিলি? ওখানে ওর এই ভূতের পোশাক লুকোনো থাকত, কাজেই আপনাকে তাড়াবার দরকার ছিল। বিকেলে সে পোশাকটা অন্য নিরাপদ জায়গায় রাখতে গিয়েছিল, আপনি গিয়ে না পড়লে কি সাংঘাতিক কাণ্ড হতো বলুন তো। আর কখনো এমন হবে না কুমার সাহেব। শরব ভূত কোথাকার? হালদার মশাই, আপনি এক কাজ করুন, জয়ন্তের পাজামা পাঞ্জাবি পরে ভেজা শার্ট প্যান্ট ছেড়ে ফেলুন, কতক্ষণ আর ঠান্ডায় বসে থাকবেন? পুলিশ আসতে একটু দেরি হবে, থানা তো প্রায় এখান থেকে 2 কিলোমিটার দূরে। আসামিকে কর্নেলের জিম্মায় রেখে প্রাইভেট ডিটেকটিভ ঘরে ঢুকলেন। করুণ হেসে বললেন, বড্ড হিম জয়ন্তবাবু। সানডে সাসপেন্সে আজ শুনলেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেলের গল্প ডমরুডিহির ভূত। কর্নেল নীলাদ্রি সরকারের চরিত্রে বাসুদেব কর্মকার, কে কে হালদার এবং ষষ্ঠীর চরিত্রে মীর, কুমার সাহেব শঙ্করী প্রসাদ মিত্র, জয়গোপাল দেবজ্যোতি ঘোষ, রাঘব দীপ বসু, রানু গোধুলি, নকুল শায়ক। জয়ন্ত চরিত্রে গল্প পাঠে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দীপ, শব্দগ্রহণ গোধুলি, শঙ্করী প্রসাদ মিত্র শব্দগ্রহণ অভিজ্ঞান মিত্র, ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত প্রদ্যুৎ চট্টোপাধ্যায়, পোস্টার ডিজাইন জয়েন্ট দ্য ডটস। শেষ হল সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেলের গল্প ডমরুডিহির ভূত। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।